কলমচড়া থানাধীন বক্সনগর এলাকায় এই বছর বাড়িঘর সহ বিভিন্ন ক্লাব সংস্থা মিলে মোট 37টি পূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বক্সনগরের সবচেয়ে আকর্ষণীয় পূজা হলো নেতাজি সংঘের মানব মূর্তি, যা দর্শনার্থীদের অনাবিল আনন্দ বয়ে এনেছে। 1971 সালে নেতাজি সংঘ ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল। খুব দক্ষতার সহিত বহু পুরনো এই ক্লাবটি প্রতি বছর বিভিন্ন থিম নিয়ে দর্শনার্থীদের পূজা প্রদর্শন করে। এই বছরও বিশেষ আকর্ষণ মানব মূর্তি প্রদর্শন করে দর্শনার্থীদের আকর্ষণীয় করে তুলেছেন। প্রায় 3 লক্ষ টাকার বাজেট ছিল পূজো কমিটির পক্ষ থেকে জানা যায়। কলকাতা ও ত্রিপুরা সুনামধন্য শিল্পীদের দ্বারা মানব মূর্তি প্রদর্শন করা হয়েছে। ক্লাবের কর্মকর্তারা জানান, আমরা বিগত 3 বছর মানব মূর্তি প্রদর্শন করেছিলাম, মাঝখানে করোনা থাকায় পূজোর শুধু নিয়ম রক্ষা হয়েছে। এই বছর দর্শনার্থীরা যেন পূজোর আনন্দে মেতে উঠতে পারে তার জন্য মানব মূর্তি প্রদর্শন করেছি আমরা। এছাড়াও আমরা গতানুগতিক ভাবে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকি, এমনটাই জানিয়েছেন নেতাজি সংঘ ক্লাবের ক্লাব কর্তৃপক্ষরা। সত্যি কথা বলতে কি, বক্সনগর নেতাজি সংঘ প্রত্যেক বছরই তাদের কিছু না কিছু একটা ব্যতিক্রম তারা অনুষ্ঠান সামনে রাখে। তো এবছরও তাদের ব্যতিক্রম হয়নি। নেতাজি সংঘ অন্যান্য বছরের মতো এবারেও তারা 50 বছর পূর্তি উপলক্ষে মানব মূর্তি আয়োজন করেছে। এটা সত্যি আমাদের এই গ্রাম অঞ্চলের মধ্যে পুণ্যার্থী হিসেবে বা দর্শনার্থী হিসেবে আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা অসাধারণ একটি তাদের উদ্দেশ্য। আজকে পুজো আজকে আমাদের সাথে আমার সাথে এসেছে, আমার ফ্যামিলি এসেছে, আমার পরিবার এসেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বক্সনগর এলাকাতে। নাম? আমার নাম শুভ বিশ্বাস। আপনি আগামী দিনে এই ক্লাবের উদ্দেশ্যে কি বলতে চান? আগামী দিনে আমি বলতে চাই যে তারা বিভিন্ন সামাজিক কাজে যেভাবে তারা অংশগ্রহণ করে সেভাবে তারা অংশগ্রহণ করবে, এবং ভবিষ্যতে এরকম বড় বড় অনুষ্ঠানে তারা শুধু দুর্গাপূজা নয়, আরও যে সামাজিক যে অনুষ্ঠান বা সামাজিক যে কাজকর্ম আছে এরা প্রত্যেকে